আসসালামু আলাইকুম, সবাইকে আরএসটিভি সংবাদে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আক্তার সুমি। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নরং এন্টারপ্রাইজ ওয়ালটন শোরুমের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন। আরএসটিভির রূপগঞ্জ থানার প্রতিনিধি মাহমুদুল হাসান নয়নের রিপোর্ট জানাচ্ছেন খাদিজা আক্তার বৃষ্টি। প্রধান খবর, নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানা আয়োজনে স্বপ্নরং এন্টারপ্রাইজ ওয়ালটন শোরুমের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 16ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয়ের 50 বছর পূর্তির অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে স্বপ্নরং ওয়ালটন শোরুম। এরপর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে বিশাল আনন্দ র্যালি, অসহায় দুস্থ 150 শত শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র ও মাস্ক বিতরণ করেন। পরে বিকেলে উপজেলা 34 নং পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে ওয়ালটন শোরুম। এছাড়াও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাউল গানের আয়োজন করে। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নরং এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাউসার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আরিফ হোসেন প্রমুখ। আরএসটিভি নিউজ, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন রাখবেন। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।